হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি, আমার চ্যানেল খুব ভালো আছে। আমার গলা, আমার চোখ, নাক, মাথা সব ভালোই আছে, ভালোই আছে। তোমরা আশা করো আমার গলা, আমি জানি না, আমি ফোনটা একটু এগিয়ে, তোমরা আমার আওয়াজ শুনতে পাবে নাকি আমি জানি না, তো মাইক্রোফোন লাগালেও আমি এমনিতে আমার আওয়াজ শোনা যায় না, তারপর তোমরা শুনতে পাবে কিনা জানি না। যাই হোক, আমার নতুন একটা ভিডিও তোমাকে স্বাগত জানাচ্ছি। আমার আমার গলা দেখি শুনেই বুঝতে পারছি আমি কতটা অসুস্থ, মাথা একদমই ধরে আছে, চোখ টুকরো দেখি বুঝতে পারছো। কিন্তু জামা কাপড়গুলো এসছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে দেখিয়ে দিই, আর কবে দেখ পুজোতে চলে এলো, আর কবে দেখো আবার গুছিয়ে দিলে আবার বের করতে ইচ্ছে করবে না, কারণ শরীর অলরেডি খারাপ। একবার কোনো জিনিস গুছিয়ে, কারণ কোনো কিছু গোছাই নি, আমার হাজব্যান্ড কাল আসবে তো গুছিয়ে আনলে গেছে তো যাই হোক, গোছাতে হবে। তো দেখি বুঝতে পারছি কদিন ধরে অসুস্থ, আগের ভিডিওগুলো এখনও আপলোড করে উঠতে পারিনি, তো আজকে এটা এডিট করা তখন থাকবে না, দিয়ে দেবো, বেশি কথা বলবো না, চলো তোমাদের দেখি। একদিকে আমার কাছে টেনে নি, সব ওদিকে পড়ে আছে। তো দেখো প্রথমে পুজোর জামা কাপড়, আমার ছেলের জামা তোমাদেরকে দেখাবো, অনেকগুলো জামাও হয়ে গেছে, আরও হবে, মামা বাড়ি থেকে আসেনি, আমরা কিনে নিই, তো আমরা যদি কিনি, যদি কিনি দেখো ওই সব ধুয়ে দিয়েছি জামাগুলো, দাদু এটা আজকে নিয়ে এসেটা ধুয়ে দিয়েছি আমি, ও দাদু ঘরে দাদু দিয়েছে এটা, এর সঙ্গে একটা জিন্সের প্যান্ট আছে, তো আমার এটা একজন দিয়েছে দুদিন আগে দিয়ে দিয়েছে, সব ধুয়ে রেখে দিয়েছি। এতে চেন জামা, হ্যাঁ আমি জানি তো, এটা আমার কাকির শ্বশুরই হয় একজন, আমার একজন নয়, হ্যাঁ দুজন আছে, উনি একজন দিয়েছেন, মানে ও ঠাম্মা দিয়েছে এটা, এর সঙ্গে এই প্যান্টটা আছে, এখানে রাখি আছে বাচ্চা। আর আর এক কাকি শাশুড়ি এই জামাটা দিয়েছেন, ফুল হাতে জামা, কালকে রেঞ্জটা দিয়েছেন, ওটা পরশু দিন দিয়েছেন, এটা আজকে, তাহলে একসঙ্গে সবই তোমাকে দেখাবো, বুঝতে পারছো বাচ্চা জামা সবই কাটতাম। এর সঙ্গে যে প্যান্টটা ছিল, এই যে প্যান্টটা, এগুলো সেটে নয়, প্যান্টটা আলাদা করে কেনা। আজ পিসিরা কিছু জামা পাঠিয়েছে, তো কোন পিসি কোনটা দিয়েছে আমি জানি না, তো সব মনে হয় এটাই বড় পিসি দিয়েছে, কারণ এখানে যে জামার চিকারে যে নামটা দিয়েছে সেটা এখানকার দোকানে, এটা আমার বড় পিসি দিয়েছে। প্যান্ট, এসব প্যান্টও পরে না, একটু টাইট আমি পরাইও না, সময় প্যান্ট আমার কিনতে নতুন প্যান্ট এটা একটা জামা গেল, এটা ছোট পিসি দিয়েছে, এই একটা গেঞ্জি জ্যাকেট টাইপ দিয়েছি, আমি সব বের করে নিয়েছিলাম জ্যাকেট, মানে গেঞ্জিটা প্রথমে পরবো তারপর জ্যাকেটটা পরবো, আমার আমার ছেলে কিন্তু পরাবো, পরানোর সময় প্রত্যেকটা ভিডিও তোমাদের থেকে পুজোর সময় দেখাবো, বুঝতে পারছি খুব সুন্দর স্টাইল দেখে দিলাম। এটা প্যান্টটা ছিল কিন্তু কোথায়, ও দাঁড়া, এই যে একটা বেল্টও আছে এর সঙ্গে, না আগের জামাটার সঙ্গে একটা বেল্ট, এই গেল আমার ছেলের আপাতত, আরও হবে ওর বাবা বাড়ি থেকে টাকা দিয়ে যাবো। আমার কোনটা কে দিয়েছে এটা আমি বলতে পারবো না, আমার বড় মানে আমার হাজব্যান্ড দিদি বড় বড় ভাই আর ছোটি ভাই ওনারা দিয়েছে, একটা দেখো এই শাড়ি দিয়েছে, লাল আর হলুদ আছে ভেতরে, একটু দেখেছিলাম ফোনে, খুলছি না, পাঠ করতে অসুবিধা হবে বুঝতে পারছি, দেখি বুঝলি, দেখো লাল আর হলুদ, এটা যে সফট জামদানি, হ্যাঁ সফট ঢাকাই জামদানি, তাই একটা হবে, এটা খুব সফট শাড়িটা আমি পরতে পারি, এটা একটা কেমন হয়েছে বলে আমার কালারটা খুব সুন্দর লেগেছে, শুধু লালটা আমি আমি খুব একটা লাল পরি না, এখন কিছু লাল জামা হয়ে আমার কাছে পরে আছে, একবার ধরো পরেছিলাম সব পরে আছে, তাই পরে নেবো, কারণ এরপর বুড়ো হয়ে গেলে আর পরতে পারবো না, এখন না যদি এমনি 30 বছর হয়ে গেল, 30 হয়নি এখন, কোনটা শুধু নড়ে যাচ্ছে, পরতে গেলে না কাউকে ধরতে হয়, আমার আমি শাড়ি একা পরে দিলে আমি শাড়ি সুন্দর করে পরতে পারি না, কেউ না ধরলে পরবো কি করে, এইসব শাড়ি খোঁজ না ধরলে কি করে পরবো,
দেখো মুড়ি ছুঁড়ে পরে নিয়ে পালিয়ে যায়। কিন্তু এসব শাড়ি একা একা, এই যে এটা সফট, একা একা পরতে পারো। এরা এরকম একটা শাড়ি আমার আগে অলরেডি কেউ আমাকে দিয়েছিল এরকম টাইপের, আজ আমি তো স্বাদে পেয়েছিলাম 3 বছর, ওর 3 বছর বয়স হতে গেল তবে দেখেই পরে আছে শাড়িটা। আমি এক শাড়ি, কি সুন্দর ঢাকাই শাড়ি তো, খুব সুন্দর অরেঞ্জ শাড়ি তোমায় দেখিয়েছিলাম, সেটা আমি এখনো পর্যন্ত পরে উঠতে পারিনি, ভয়ে ভাঙেনি, কি করে বলবো, এত ফুলে থাকে। তো আমাকে তো ফুলে থাকলে বেশি ভালো লাগে, আমি তো খুব মোটা সোটা মানুষ, তো আমাকে দেখতে খুব ভালোই লাগে মোটা ফুলে থাকলে। কিন্তু এই যে বাজে বিছিয়ে হয় পরে থাকলে আমার একদম বিরক্ত দিচ্ছে। আমার ছেলে বেলটা খুলে দিই, তারপর তোর সাথে কথা বলছি না। তো আমার তো এবছর কোনো পুজোর শপিং হবে না, এরকমই প্ল্যান করছি, কারোর জন্য কিছু কিনবো না। আমার তো পাশে বাড়ির বাচ্চার জন্য একটা কিছু কিনে নেবো। কেমন লেগেছে শাড়িগুলো জামাগুলো তোমাদের জানিও, আমার শরীরটা খুব খারাপ। বলেছিলাম যে আসলে ভিডিওটা বানালে মনটা ভালো হয়ে যায়, একটু শর্ট ভিডিও বানিয়ে নেবো, কষ্ট হচ্ছে জানি। আমার কাছে একটা একটা দিনই অনেকই মূল্যবান, কারণ কদিন আমি অসুস্থ হবো আমি নিজেও জানি না। তাই আমরা শাড়ি আর পরতে পারবো না, শাড়ি পর আমার অনেক ঝামেলা, কুর্তিটাই ছিল পরে নিয়েছি কাছে। বেশি কথা বলে ফেলি, যত ভাবি না ভিডিওগুলো আমি শর্ট করবো কিন্তু করতেই পারি না, খুব প্রচুর কথা বলে ফেলি। চলো আমাদের কেমন, আমরা যদি ভিডিও শপিং করি তোমার সাথে অবশ্যই শেয়ার করবো। এখন আগের ভিডিওটা আপলোড করি, এটা আগে দেবো পরে থেকে দেবো কিনা আমি জানি না, দেখা হচ্ছে পরে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, পুজো ঘুরতে যেও সাবধানতার সঙ্গে, বুঝতে পারছো, মাস্ক স্যানিটাইজার এসব তো লাগবেই এখনো। তাই চলো আর বাচ্চাদের তো যাবে, আমার ছেলে তো এখন সুস্থ হচ্ছে না, আমার ছেলে সুস্থ হচ্ছে না, আমি আমার সুস্থ হয়ে গেলাম। চলো দেখা হচ্ছে পরে, সবাই ভালো থেকো, টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, গুড নাইট, কারণ ভিডিওটা অনেক লং হয়ে গেল।